ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतं शारदां प्रणमाम्यहं। परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहं। कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानंद प्रेमानंद चान्ये वैये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि শ্রীরামকৃষ্ণদেবের গৃহী এবং সন্ন্যাসী পার্ষদদের জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা সূচি পার্ষদ কথায়। আমাদের পার্ষদ কথার আমরা বিগত দিন পড়ছিলাম মথুরামোহন বিশ্বাস, মথুরানাথ বিশ্বাস, তার জীবনের গল্প, যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে হলো এই জানবাজারের সেই বাড়িতে দুর্গোৎসব হচ্ছে। মথুরামোহন মৃন্ময়ী প্রতিমার ভেতরে তিনি চিন্ময়ী শ্রীদেবীকে, জগদম্বাকে এমনভাবে তিনি দেখতে পেয়েছিলেন যে তিনি আর কিছুতেই তাকে বিসর্জন দিতে চাইছিলেন না। ঠাকুর খবর শুনে তাকে এসে বললেন, এমনকি তিনি এমন জেদাজেদি করতে থাকলেন কিছুতেই আর বিসর্জন দেওয়া যাচ্ছিল না। ঠাকুর তাকে এসে বললেন, ও এই তোমার ভয়, তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে, আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়, ছেলেকে ছেড়ে কি মা কখনো থাকতে পারে, এই তিন দিন বাইরে তালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে সর্বদা তোমার হৃদয়ে বসে পূজা নেবেন। এটা একটা খুব সুন্দর কথা। এটা আমাদের, এই ভুলটা আমাদের সবারই হয়, দেখবেন শুধুমাত্র প্রতিমার ক্ষেত্রে নয়, আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই তখন আমরা মনে করি সবটুকুকে হারিয়ে ফেললাম। আমরা সবাই একটা এক্সপায়ারি টাইম নিয়ে আসি, একটা লংজিভিটি নিয়ে আসি, সেটা শেষ হয়ে গেলে স্থূল শরীরে দেখাশোনা বন্ধ হয়ে যায়, তখন সূক্ষ্ম শরীরে মনে মনে দেখতে হয়। সে দেখার ভেতরে কোনো রকম বিচ্ছেদ হয়নি, স্থূল শরীরেও বিচ্ছেদ থাকে। ধরুন কর্তা অফিস গেলেন, আপনি তাকে দেখতে পেলেন না, সেই সময় তো মনে মনে স্থূল শরীরে থাকলেও আপনাকে মনে মনেই তাকে খুঁজতে হয়। ঠিক সেই রকমভাবে স্থূল শরীরে থাকলেও আপনাকে খুঁজতে হবে, মনে মনে খোঁজাটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। বাইরে তাকে আমরা কোথাও খোঁজার চেষ্টা করলে সেটা বোকামি ছাড়া আর কিছুই হয় না, আমাদের খুঁজতে হবে একেবারে মনের মধ্যে। এবং এই খোঁজাটা যদি আমরা না করে উঠতে পারি তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন যে আমাদের জীবনের অর্ধেকটাই না পাওয়া হলো। আমাদের আজকে এই গত সপ্তাহে এখানে গত শুক্রবার থেকে এসেছিলেন, আজকে চলে গেলেন একজন, তিনি তার স্বামীকে হারিয়েছেন, বললেন 1 বছর 7 মাস 22 দিন। একবারে প্রত্যেকটি দিন প্রত্যেকটি ক্ষণ তিনি তাকে চিন্তা করছেন, খুব ভালো কথা, ইনি কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়োগ ব্যথায় সে কেঁদে কেটে একবারে একসা হয়ে যাবার অবস্থা। আমি সেটাকেও বলছি ভালো, খুব ভালো, তাতে কিছু সমস্যা নেই। আমার একটা ডায়লগ আছে, আমি বলি যে তিনি ওখানে বসে উর্বশীর অম্বার নাচ দেখছেন আর আপনি এখানে কেঁদে কোকে ভাসাচ্ছেন। আসলে আমরা ভুলে যাই জীবনটা আমাদের, জীবনটা আমাদের, আর এই যে জীবনের এই যে যারা আমাদের সঙ্গী হন তারা পাসার বাই, আমাদের সঙ্গে কিছুদিন চলবেন তারপরে এগিয়ে যাবেন। আসল যাকে খুঁজতে হবে তিনি হলেন ভগবান, ভগবানকে খুঁজতে হবে যিনি কখনোই ছেড়ে চলে যান না।
আমরা তাকে বাদ দিয়ে বাকি সবাইকে খুঁজে খুঁজে বার করি, এখান খুঁজি, সেখান খুঁজি, ওখান খুঁজি, কিন্তু ভগবানকে খোঁজার চেষ্টা করি না। সেই কারণেই আমরা অবলম্বন খুঁজে বেড়াই। অবলম্বন শূন্য হয়ে তো আমরা থাকতে পারি না, এবং এই অবলম্বন শূন্য হয়ে বেড়াই এবং অবলম্বন শূন্য হয়ে বেড়াই বলেই আমাদের ঈশ্বরের অবলম্বনের প্রয়োজন হয়। এবং সেই খোঁজটা হলেই ভালো। আমরা আত্মীয় স্বজন থেকে যদি ঈশ্বরকে অবলম্বন করি তাহলে অনেক ভালোবেসে খুঁজতে পারবো। কি সুন্দর করে বলছেন, ও তোমার এই তোমার ভয়, তা মাকে ছেড়ে তোমার থাকতে হবে কে বলল, আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এই তিন দিন বাইরে দালানে বসে তোমার পুজো নিয়েছেন, আজ থেকে তোমার আরও নিকটে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। আপনারা যারা দুর্গাপুজোর সঙ্গে সংযুক্ত তারা নিশ্চিত করে জানবেন, বা যাদের বাড়িতে দুর্গাপুজো হয় অবশ্যই জানবেন, পুজোর শেষে ওই যখন পরিক্রমা করা হয়, পরিক্রমা করে ঘুরে এসে দেবতার সামনে দাঁড়াতে হয়, কল্পনা করতে হয় সব দেবদেবী, মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষাসুর, শিব, নারায়ণ, এমনকি যে ছোটোখাটো যে ইঁদুর, পেচক এগুলো আছে, সব দেবদেবী একসাথে জগন্মাতার শ্রীঅঙ্গের ভেতরে মিশে যাচ্ছেন। তারপরে ওই যে অর্ঘটা যেটা জগন্মাতার পাদপদ্মে রাখা হয় সেটা সংহার মুদ্রায় ভেতরে নিয়ে আসতে হয়। সংহার মানে যে শক্তিকে আপনি বাইরে রেখেছেন সেটাকে সংগৃহীত করছেন, নিজের ভেতরে আবার গ্রহণ করছেন, এবার তিনি আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করছেন। কি সুন্দর ভাবটা! একটা ছোট্ট মাটির ডেলা আপনার কাছে ছিল, তাই দিয়ে আপনি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষাসুর সব পুজো বার করেছিলেন, আবার সবগুলোকে এক জায়গায় করে সেই একটি মাটির ডালা, আসল বস্তু, আকর বস্তুকে আবার নিজের ভেতরে গ্রহণ করছেন। এইটা হচ্ছে পূজার বিসর্জনের বিধি। ঠাকুরের সঙ্গে আমরা আজ থেকে তার পরের অংশটি পড়ব। ঠাকুরের সঙ্গে মথুরানাথের একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি, বন্ধু হয়ে গেছিলেন, এটা একটা অদ্ভুত ব্যাপার। বলছেন সখা যেরকম, মানে বন্ধু যেমন বন্ধুর কাছে অকপট থাকে, বন্ধুত্বের এটা সবচেয়ে বড় জিনিস জানেন তো, অকপটতা। আপনার সঙ্গে যদি বন্ধুর সঙ্গে বন্ধুত্বে যদি অকপটতা না হতে পারেন, আপনাদের যদি কপট ভাব থাকে, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন, যতই গলাগলি করুন, যতই ফেসবুকে এমনি করে তুলে সেলফি তুলে বলুন আমার ভীষণ প্রিয় বন্ধু ফেসবুকে পোস্ট করুন, নিশ্চিত করে জানবেন যে আপনাদের বন্ধুত্ব হয়নি। অকপট যেটা বলতে চাইছেন, একেবারে দুজনের ভেতরে, সম্পর্কের ভেতরে সামান্যতম যেন একটা কিছু বাধা না থাকে। ঠাকুর নানা বিষয়ে তাকে জিজ্ঞাসা করছেন, কোনো জিনিসের আবশ্যক হলে তিনি গিয়ে বলতেন, আবার বলতেন এটা তোমার কেমন মনে হয়, একটা ঘটনাটা একটু একটু অন্যরকমের, তথাপি বলি, এটা বলা উচিত, মানে ঠাকুর কী স্তরের গল্প করতেন তার সঙ্গে এটা জানা দরকার। একদিন ঠাকুর প্রস্রাবের সময় দেখলেন তার শরীর থেকে একটা ছোট্ট পোকা বেরিয়ে চলে গেল, তিনি আর কারুর সাথে এটা নিয়ে আলোচনা করতে পারলেন না, মথুরকে গিয়ে বললেন, আচ্ছা মথুর এরকমটি কেন হলো? কী সুন্দর উত্তর! বলছেন ও তো ভালোই হয়েছে বাবা, সকলের অঙ্গেই কামকিট আছে, ইহাই তাদের মনের ভেতর কুভাব জাগায়, কুকাজ করায়, মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কামকিট বেরিয়ে গেল, এত ভাবনা কেন? দেখুন এর উত্তর কিন্তু শ্রীরামকৃষ্ণ জানতেন, কিন্তু তবু মথুরের সঙ্গে তিনি কনসাল্ট করলেন। এই অকপটতা কোন স্তরে, পার্শ্বদ কোন স্তরে, ওই অবতার পুরুষ কোন স্তরে নেমে আসছেন এটা বোঝানোর জন্য, অথবা তার মনে হতো যে এই ঈশ্বরীয় বিষয়, জগদম্বার কৃপায় তিনি সত্যি সত্যি প্রেমভক্তি লাভ হয়েছে কি না, মাঝে মাঝে গিয়ে বলতেন, হ্যাঁ গো মথুর এটা কি আমার মাথার ভুল? সে বলছে কে বলেছে মাথার ভুল, আর মা যখন তোমায় এ পর্যন্ত একটাও ভুল দেখায়নি, এটাই বা কেন তোমায় ভুল দেখাবে? দেখুন কীরকম কনফার্ম একটা একটা পারপ্লেক্স কন্ডিশনে, অবতার পারপ্লেক্স কন্ডিশনে আছে, এবং তাকে মদত দিচ্ছেন, তাকে সাহস যোগাচ্ছেন কে না, স্বয়ং তার বন্ধু, তার সখা। দেখুন অবতার একেবারে ওই যে বলছেন একদম মানুষের মাঝখানে, মানুষের মতো হয়ে নেমে এলেন, মানুষের মতো করে আচরণ করছেন, সেখানে আর অন্য কোনো কিছু নয়, তিনি অবতারণন কোনো কিছু নন, তিনি একবারে সাধারণ মানুষের মতো নেমে এসছেন। বলছেন আচ্ছা বলো দেখি আমার এরকম এরকম দর্শন হচ্ছে, এটাকে ঠিকঠাক হচ্ছে? আমি ভাবছি এটা মাথার ভুল কি না। আমরা আরেকটা ঘটনা আপনাদের জানি, বলেছি এর আগেও আর অনেকবারই বলেছি, যে মথুরানাথ একবার এসেছিলেন
যে ঠাকুরকে ঠাকুরের সম্পর্কে বিচার করতে, কারণ অনেকে কমপ্লেন করেছে যে মথুর ছোট ভাটটা ভালো করে পুজো করেন না। মথুরানাথ এসে সোজা ওই আমাদের বকুলতলার ঘাটে মুখ ধুয়ে তিনি যখন উঠছেন দেখলেন ঠাকুর বকুল গাছেতে একটা ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে তাকে দেখে মনে হলো যে ঠাকুরের মাথাটা যেন সত্যি সত্যি বিকৃত হয়েছে, কিরকম আনমনা দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন। তারপরে তিনি দেখলেন ঠাকুর একটা ছোট্ট পাটকেল তুলে সেই মথুরের দিকে এটা ছুঁড়ে মথুর মথুর করে ডাকছেন। ওভাবে না ডাকলেও হতো, তিনি একবারে কনফার্ম হয়ে গেলেন যে না, এর মাথাটা সত্যি সত্যি খারাপ হয়েছে। তবে যত কাছে আসতে থাকলেন তত একে অপরে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করা শুরু করলো, এবং শ্রীরামকৃষ্ণ এমন ঈশ্বরীয় প্রসঙ্গ করছিলেন, বর্ণনা আছে, যে মথুরানাথের পা দুটো যেন মাটির ভেতরে গেঁথে যাচ্ছিল। আলোচনা যখন শেষ হলো তখন মথুরানাথ বলল, তোমাকে লোকে পাগল বলে, আমার যদি জীবন দিয়ে তোমায় রক্ষা করতে হয় তাহলেও তোমায় রক্ষা করব। তিনি এ কথা রেখেছিলেন। আমরা আগের দিন আলোচনা করেছি শিব মহিম্ন স্তোত্র পাঠ করতে করতে ঠাকুর যখন গভীরভাবে মগ্ন হয়ে শিবের মাথায় প্রায় ঘাড়টা পাটা তুলেই দিয়েছেন, এমন সময় মন্দিরের লোকেরা তাকে টেনে হিঁচড়ে বার করবেন ঠিক করছেন, মথুরানাথ সেখানে এসে উপস্থিত হয়ে তাকে রক্ষা করলেন। কিন্তু ঠাকুর যখন ভাব সমাধি থেকে ফিরে এলেন তখন তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, কিছু কি গোলমাল করে ফেলেছে? না না বাবা, তুমি তো শিবের পুজো করছিলে, যাতে তোমায় কেউ বিরক্ত না করে তাই আমি তোমাকে সাহায্য করছিলাম। সখার স্তরে নেমে এসেছেন তিনি। 1274 সালে যখন ঠাকুর, তার আগে বর্ষাকালে ঠাকুরের খুব শরীর খারাপ হয়েছিল, তখনকার দিনে তো গঙ্গার জলই পান করা হতো, বর্ষাকালে সেই মাটিটাটি এসে ঠাকুরের খুব পেট খারাপ হয়ে যাওয়ায় ঠাকুরকে তিনি কামারপুকুরে পাঠান স্বাস্থ্য উদ্ধারের জন্য, সেখানে মিঠা জল খেয়ে ঠাকুরের পেট ভালো হবে। 1274 সালে অগ্রহায়ণ মাসে ঠাকুর ফিরে এলেন। মথুরানাথ তখন, মথুরানাথ ঠিক নয়, মথুরানাথের স্ত্রী জগদম্বা দাসী তাকে প্রস্তাব দিলেন যে তাদের সঙ্গে তীর্থযাত্রা করতে যেতে হবে, এবং সেই বছরই মাঘ মাসে, ইংরেজির তারিখটা জানা আছে, বাংলার তারিখটা জানা নেই, 27 জানুয়ারি 1868 সালে তারা তীর্থযাত্রা করলেন। তীর্থযাত্রায় দ্বিতীয় শ্রেণীর একখানা কামরা তারা ভাড়া নিয়েছিলেন, আর তৃতীয় শ্রেণীর তিনখানি গাড়ি, তিনখানি কামরা তারা রেল কোম্পানির কাছ থেকে রিজার্ভ করেছিলেন। শর্ত হচ্ছে এই, যেখানে যেখানে যাবেন ওটা ট্রেনের সাথে সংযুক্ত করে দেওয়া যাবে, তারপর সেখানে চলে যাওয়ার পর ওইটা লাইনে কেটে ওই সাইডে করে দেওয়া হবে, সেখানে তারা আবার থাকবেন, আবার পরবর্তী ডেস্টিনেশনে ওইভাবে যাবেন। মথুরানাথ আর তার স্ত্রী এত জিনিসপত্র নিয়ে গেছিলেন, এত জিনিসপত্র, একটা গোটা সংসার সঙ্গে করে, দাস দাসী থালা জিনিসপত্র খাবার দাবার সব নিয়ে রওনা দিয়েছিলেন। তারা যখন বৈদ্যনাথে গিয়ে পৌঁছলেন, এই ঘটনা আমরা অনেকবার আপনাদের বলেছি, সেই দরিদ্রপল্লী স্ত্রী পুরুষদের দেখে ঠাকুরের খুব দুঃখ হতে থাকলো। তিনি মথুরানাথকে বললেন, তুমি মার দেওয়ান, এদের এক মাথা করে কাপড়, এক মাথা করে তেল, আর একখানা করে পরনের কাপড়, আর পেট ভর্তি খাবার দিতে হবে। যে মথুরানাথ শ্রীরামকৃষ্ণ বলামাত্র কাজ পূর্ণ করতেন, তিনি বললেন, বাবা তুমি কি করে জানবে তীর্থযাত্রায় কত খরচ হয়? তোমায় তো রোজগার করতে হয় না, তো তাহলে তুমি কি করে জানবে? তাই তুমি এরকম দুমদাম বলে দিতে পারো, আমাদের অনেক ভাবনা চিন্তা করে বলতে হয়। ঠাকুর বললেন, দূর শালা, তোর কাশি আমি যাব না, আমি এখানেই থাকবো, এদের কেউ নেই, আমি এদের সঙ্গেই থাকবো। আমাদের সঙ্গে ঠাকুরের এইখানে হচ্ছে বেসিক ফারাক, আমাকে যদি স্পন্সরার বলে যে না এরকম হবে না, ব্যাস আমরা মেনে নিই আর কি, কিন্তু তা কিন্তু তিনি বলছেন না। কিন্তু তিনি ওইখানেই থেকে গেলেন। মথুরানাথ বিপদ বুঝে তিনি সঙ্গে সঙ্গে দক্ষিণে জানবাজার থেকে চিঠিপত্র দিয়ে সব জিনিসপত্র আনিয়ে সেখানে নারায়ণের সেবা করলেন। এও একটা অদ্ভুত লীলা, মথুরানাথকে কেন্দ্র করে, মথুরানাথকে ঘিরে ভগবানের যে অনাথের নাথ যে রূপ সেটি তিনি জগতের কাছে প্রকাশ করলেন। এরপরে কাশি যখন তারা গিয়ে পৌঁছলেন তখনও পর্যন্ত ব্রিজ হয়নি, কাশির এপার অব্দি ট্রেন, তারপরে নৌকা যোগে এপার থেকে ওপারে যান। ঠাকুর ওইখানে পৌঁছানো মাত্র গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। ঠাকুরকে যে কী যত্ন করে তিনি নিয়ে গেছিলেন তার ঠিক নেই, তিনি স্বয়ং রাজা, পালকি তো তারই জন্য থাকবে, কিন্তু যে পালকি ছিল দামি পালকি, সেই পালকির ভেতরে ঠাকুর যেতেন এবং তার পাশে পাশে হৃদয়, আর আগে আগে পাইক বরকন্দাজের মতো মথুরানাথ আগে আগে যেতেন, মাথায় তার রূপোর ছাতা রয়েছে। তিনি ঠাকুরের সঙ্গে সব জায়গায় জায়গায় যেতেন।
ঠাকুরের তো ভাব ছিল যেদিন যে মন্দিরে যাবেন সেই ভাব হওয়া মাত্র তিনি ভাব সমাধিতে মগ্ন হতেন। একটা মৃতপ্রায় মানুষের মতো তাকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে যেতেন। মথুরানার আটমোস্ট কেয়ারে, যেমন ছোট্ট শিশু বর্ণনা আছে, যেরকম ছোট্ট সদ্যজাত শিশুকে আমরা কোলের ভেতরে নানা রকমের কাপড় দিয়ে ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুড়ে নিয়ে যাই, খুব যত্ন করে নিয়ে যাই, ঠিক সেই রকম করে শ্রীরামকৃষ্ণকে তিনি নিয়ে গেছিলেন। এটা বলার কারণ হচ্ছে দুজনের ভেতরের সম্পর্কটা, শ্রীরামকৃষ্ণকে তিনি কোন দৃষ্টিতে দেখতেন সেইটি তিনি এখানে আমরা বুঝতে পারব। কিন্তু সেখানে গিয়ে ঠাকুরের কথায় তিনি একবারে কাশীতে গিয়ে কল্পতরু হয়ে গেলেন। একবারে এই এই সবাইকে ডাকছেন, তাদেরকে নিমন্ত্রণ করছেন, তাদের খেতে দিচ্ছেন, এমনকি তিনি অনেক খুঁজলেন যে সবাইকে কি দেবেন। তারপর মনে হলো সকলের জলপাত্র নেই, তাই সেই জলপাত্র সেখানে সকলকে দেওয়া হলো। এই সব হওয়ার পরে তারা কাশী থেকে 5-7 দিন তারা কাশীতে ছিলেন। তারপর সেখান থেকে তারা পৌঁছলেন বৃন্দাবনে। বৃন্দাবনে তার আগে তারা প্রয়াগে গেছিলেন, প্রয়াগে গিয়ে ত্রিরাত্রি বাস করেছিলেন এবং পূর্ণ সঙ্গমে স্নান করেছিলেন। বৃন্দাবনে নিধুবনের কাছে একটা বাড়িতে মথুরানাথ আর তার স্ত্রী এবং ঠাকুরকে নিয়ে রাখা গেলেন। ঠাকুরের তো সেখানে গিয়ে নানা রকম কাণ্ড, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাণ্ড হচ্ছে গঙ্গামাইয়ের সঙ্গে তার দেখা হওয়া। গঙ্গামাই সারা জীবন শ্রীমতী রাধিকার ভাবে তপস্যা করতেন, রাধিকাকে তিনি দুলালি বলে ডাকতেন। ঠাকুরকে দেখে তার মনে হলো এই তার দুলালি, ঠাকুরকে তিনি দুলালি দুলালি বলে ডাকতেন, ঠাকুরের জন্য সব রকম ব্যবস্থা করছেন। মথুরানাথ খুব বিপদে পড়লেন, দেখলেন গঙ্গামাইয়ের আকর্ষণে ঠাকুর তাদেরকে ছেড়ে গঙ্গামাইয়ের কাছে থাকবেন ঠিক করলেন। এমনকি এরকমও ঠিক হলো, ঘরের একপাশে গঙ্গামাই থাকবে আর একপাশে ঠাকুর থাকবেন। হৃদয়রাম গিয়ে মথুরের প্ররোচনায় খুব সে ঝগড়াঝাটি করলেন তার সাথে, কিন্তু কোনোভাবে গঙ্গামাই পেরোতে পারলেন না। ঠাকুরকে গঙ্গামাইকে বললেন ঠাকুর তো তোমার এই সেদ্ধ চাল আতর চাল খেতে পারবে না, সেদ্ধ চালে রান্না হবে, তার মাঝে মাঝেই পেট খারাপ হয়, আমি পরিষ্কার করব, কোনো কিছুতে হচ্ছে না। তখন এ তো জমিদার, তো মাথায় সবসময় বদবুদ্ধি লেগে আছে। তিনি গিয়ে বললেন মনে করিয়ে দাও দক্ষিণেশ্বরে চন্দ্রামণি দেবী তার জন্য অপেক্ষা করছেন। এইটা মনে করিয়ে দেওয়া মাত্র সেই দৃশ্যটা ছিল এইরকম যে দুজনে দুপাশ থেকে টানছে, একদিকে হৃদয়রাম টানছেন ঠাকুরকে আর একদিকে গঙ্গামাই তাকে টানছে। আর তিনি মনে করাতে থাকছেন যে ওই দক্ষিণেশ্বরে ওই তার মা বসে আছেন, তার মা অপেক্ষা করছেন। এমন সময় গঙ্গামাই দেখলেন যে ঠাকুর দক্ষিণেশ্বরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছেন, প্রিয়তমের এই ব্যথায় তিনি তাকে ছেড়ে দিলেন। আর মথুরানাথ একটি সময় কালক্ষেপও করলেন না, তিনি সঙ্গে সঙ্গে তাকে ট্যাঁকে করে রওনা দিলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর যখন তারা গিয়েছিলেন ওখানে তখন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাটি নিয়ে এসেছিলেন, তাই এসে পঞ্চবটিতে ছড়িয়ে দিয়ে ঠাকুর বলেছিলেন যে এখন থেকে আজ হতে স্থান বৃন্দাবন তুল্য হলো। শুধু একটি জায়গায় যাওয়া হয়নি, তারা ফেরার পথে গয়াধামে আসবার চেষ্টা করছিলেন, ঠাকুর কিছুতেই তাকে গয়াধামে আসতে দিতে যেতে রাজি হননি। কারণ যেখান থেকে তার উৎপত্তি হয়েছে, যেখান থেকে তার উদ্ভব, সেখানে আবার যদি তিনি ফিরে যান তাহলে তার আর শরীর থাকবে না। এ শুধু এই তীর্থ দর্শন হয়নি, এরপরে মথুরানাথের সঙ্গে তিনি নবদ্বীপ, কালনা এইসব জায়গায় গেছিলেন। এখানেই সেই বিখ্যাত ভগবান দাস বাবাজির ঘটনাটি ঘটে। ভগবান দাস বাবাজির আশ্রম তিনি গিয়েছিলেন, ভগবান দাস বাবাজিকে তিনি দেখেন। তিনি ভগবান দাস বাবাজি ঠাকুরের উপর ভীষণ রকমের চটে ছিলেন, কারণ ঠাকুর চৈতন্য আসনে উঠে পড়েছিলেন। ভগবান দাস বাবাজিরও ভীষণ ভগবান দাস বাবাজি ঠাকুরের উপর ভীষণ রকমের চটে ছিলেন। তারপরে তিনি তার সঙ্গে দেখা করতে লুকিয়ে ওখানে ভেতরে প্রবেশ করেন, গিয়ে দেখেন যে ভগবান দাস বাবাজি কেউ একজন কোন একজন বৈষ্ণবের অবৈষ্ণবচিত আচরণের জন্য তার গলা থেকে তুলসীর মালা এসব খুলে ফেলিয়ে দেওয়ার আদেশ দিচ্ছেন। তখন ঠাকুর খুব এর প্রতিবাদ করেন, ভাব সমাধিতে তিনি প্রতিবাদ করেন, তুমি কে হে এইসব বলার। ভগবান দাস বাবাজি কিন্তু ঠাকুরকে দেখা মাত্র, ঠাকুরকে উনি দেখেননি, কিন্তু তার ঠাকুরের উপস্থিতি মাত্র তার মনে হয়েছিল তার আশ্রমে কোনো একজন মহাপুরুষ এসে উপস্থিত হয়েছেন। তারপরে সেই তাদের মিলন হয় এবং তাদের সেই ভালোবাসা তৈরি হয়। অদ্ভুত ভগবান দাস বাবাজি, যদি কারুর সম্ভব হয় আপনার অবশ্যই দর্শন করবেন। সেই বিগ্রহ আছে যে বিগ্রহে তিনি পূজা করতেন, এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ভগবান দাস বাবাজির সমাধি এবং সেখানে রাখা ভগবান দাস বাবাজির জিনিসপত্র।
যে কাঁথাটি তিনি ব্যবহার করতেন ওটা কোনো মানুষ ব্যবহার করতে পারেন? অ্যাটলিস্ট আমি তো পারবো না এটা আমি বুঝি। আর তার জলপত্র ভাঙা চোড়া সেই রকমভাবেই আছে, একটা খুব সাধারণভাবে তার নিয়ে একটা জীবনযাপন কাটাতেন এক সাধকের মতো। ভগবান দাস বাবাজির আশ্রম আমি দেখেছি এবং সত্যি সত্যি আমাদের ভীষণ রকমের একটা ভালোবাসা তৈরি হয় ওখানটা গেলে, এবং ওটা একটা অদ্ভুত, তার যে একটা উচ্চ আধ্যাত্মিক পরিবেশ আছে সেটা ওই আশ্রমে গেলে বোঝা যায়। এরপরে 1277 সালে তিনি ফিরে আসেন, এরপরেও আরও এক জায়গায় যান, সেটা ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর পর তারা ওই মথুরানাথের সঙ্গে তার যে জমিদারি মহল এবং গুরুগৃহে সেখানে গিয়েছিলেন, রানাঘাট সেসব জায়গায়। সেখানেও পল্লীবাসীদের দুঃখে তিনি কষ্ট পেয়েছিলেন এবং তাতেরও আদেশ করেছিলেন মথুরানাথকে এক মাথা তেল এবং বস্ত্র দেওয়ার জন্য, উদরপুর করার জন্য। তারপরে তাকে নিয়ে তারা সাতক্ষীরার কাছে তার যে জমিদারি সেইখানে সোনা বেড়ে সেখানে মথুরানাথ নিয়ে যান। এবং সবচেয়ে মজার কথা হলো সেই তালমাগোড়া গ্রামে যাওয়ার জন্য তিনি হৃদয়রাম এবং ঠাকুরকে হাতির পিঠে চড়ে নিয়ে গেছিলেন, যাতে ঠাকুরের সামান্যতম কষ্ট না হয়, আর তিনি নিজে শিবিকায় করে গিয়েছিলেন। এইভাবে 14 বছর একাদিক্রমে তিনি ঠাকুরের সেবা করেছিলেন, সর্বান্তকরণে ঠাকুরের সেবা করেছিলেন। এবং মথুরের মন এমন নিষ্কাম স্তরে উন্নীত হয়েছিল, সেই নিষ্কাম স্তরে উন্নয়নের একটি ছোট্ট ঘটনা আপনাদের বলি। মথুরানাথের একটা সময় শরীরে ওই পায়ের কাছে এক জায়গায় সেই একটা ফোঁড়া হয়েছিল, ফোঁড়া তাকে ভীষণ রকমের কষ্ট দিচ্ছিল, আর ওগুলো নরম জায়গা তো ফোঁড়া হলে বাড়তে থাকে। মথুরানাথ ঠাকুর শুনতে পাচ্ছিলেন যে মথুরানাথ কষ্ট পাচ্ছেন এবং নানাভাবে ঠাকুর যেন আসেন সেই খবর দিয়ে চলেছিলেন। তো মথুরানাথকে হৃদয় যখন বললেন যে তোমাকে যাবার জন্য বারবার বলেছেন, বলছেন ওর ফোঁড়া কী করে আমি আরাম করবো, ফোঁড়া আরাম করার জন্য তো ও ফোঁড়া আমার পক্ষে আরাম করা সম্ভব নয়। ঠাকুর ভেবেছিলেন মথুরানাথ বোধহয় তার ফোঁড়া আরাম করানোর জন্য ঠাকুরকে ডাকছেন। ঠাকুর এই মথুরা ঠাকুরের এই ওপিনিয়ন মথুরানাথও শুনেছিলেন। ঠাকুর যেদিন গিয়ে পৌঁছলেন ঠাকুরকে প্রণাম করে, ঠাকুর উনি শুয়েছিলেন, উঠে বসতে পারছিলেন না, কিন্তু বালিশের ঠেসান দিয়ে উঠলেন। তারপর ধীরে ধীরে কুঁজো হয়ে বসে ঠাকুরকে বললেন তুমি একটু আমার পায়ের ধুলো দাও। তারপরে কি সুন্দর কথা বললেন, বললেন আমি কি এমনি, তুমি আমাকে এমনি বলছো আমার পায়ের ধুলা, ঠাকুর বলছেন আমার পায়ের ধুলা দিয়ে কিছু হবে না, মথুরানাথ বলেছিলেন আমি কি এমনি তোমার পায়ের ধুলা কি ফোঁড়া আরাম করার জন্য চাইছি, ওসব করার জন্য ডাক্তার বৈদ্য ঢের আছে, আমি তোমার ইয়ে চাইছি, আমি তোমার পায়ের ধুলা চাইছি এই ভবসাগর পার করার জন্য। মথুরানাথ এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে এই যে সাংসারিক যে সম্পর্ক এটি সম্পূর্ণভাবে অপসৃত হয়েছিল। ঠাকুর একদিন ভাবাবেশে মথুরানাথকে বললেন মথুরানাথ, মথুর তুমি যতদিন আছো আমি ততদিন এখানে থাকব, অর্থাৎ দক্ষিণেশ্বরে থাকব। মথুরানাথ প্রমাদ গুনলেন, বললেন বলো কি বাবা আমার বউ ছেলে মেয়ে তারা তোমার কৃপা পাবে না? ঠাকুর যেন একেবারে কৃপার বৃষ্টি করতে থাকলেন, বললেন ঠিক আছে তুমি তোমার স্ত্রী এবং তোমার ছেলে যতদিন থাকবে ততদিন আমি এখানে থাকব। মথুরানাথ চলে যাওয়ার পরেও তার স্ত্রী জগদম্বা এবং ছেলে দ্বারকানাথের সময় অবধি শ্রীরামকৃষ্ণদেব ওখানে ছিলেন। অবশেষে 1278 সাল অনুষ্ঠিত এলো, ঠাকুরের সঙ্গে মথুরানাথের সম্পর্ক 15 বছর পূর্ণ করেছিল। সেলিব্রেশন হয়নি অবশ্যই, এই আষাঢ়ের মাঝামাঝি মথুরানাথের অদ্ভুত রকমের জ্বর এলো, জ্বর 7-8 দিনের মধ্যেই বিকারে রূপান্তরিত হল এবং সম্পূর্ণভাবে তার বাক রোধ করলো। ঠাকুর আগে থেকেই বুঝতে পারছিলেন এই যাত্রায় আর মথুরানাথকে বাঁচাতে পারবেন না, তাই ঠাকুর আর একদিনও মথুরানাথকে দেখতে গেলেন না। সবাই এসে খবর দিলেন মথুরানাথ অসুস্থ আপনি দেখতে চলুন, কিন্তু তিনি একদিনও মথুরানাথকে দেখতে এলেন না। অবশেষে ঠাকুরকে মথুরানাথকে ওই অন্তর্জলি যাত্রার জন্য গঙ্গায় নিয়ে যাওয়া হলো। ঠাকুর যেদিন নিয়ে এলেন, যেদিন মথুরানাথ চলে গেলেন, সেদিন সমস্ত দিনটা গভীর ধ্যানে মগ্ন ছিল এবং তিনি সূক্ষ্ম শরীরে সেই অন্তর্জলি যাত্রাস্থলে মথুরানাথকে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করলেন। সেই দিনই সন্ধ্যায় মথুরানাথের শরীর চলে গেল। তারিখটা ছিল 16 জুলাই 1871, পয়লা শ্রাবণ 1278 সাল।
মথুরানাথ শ্রীরামকৃষ্ণের জীবন আমাদের রামকৃষ্ণ লীলার ক্ষেত্রে খুব আকর্ষণীয় এবং একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি যে প্রথম এই আজকে এই আমাদের এই বিষয়টি আলোচনা করার সময় শুরুতেই বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণের জীবনে রাসমণি এবং মথুরানাথ তারা হলেন সেই লাইফ ইন্স্যুরেন্সের বিজ্ঞাপনের মতো, দুটো হাত মাঝখানে প্রদীপ জ্বলছে আর দুপাশে দুটি হাত এমনি করে সেই প্রদীপটাকে ঘিরে রয়েছে, আর এ হাত থেকে ও হাত অব্দি লাইফ ইন্স্যুরেন্সের ট্যাগ লাইনটা যেটা লেখা আছে, আহার নিশম সেবা মাহি নিশিদিন তোমার সেবাতেই রত আছি, তোমার সেবাতেই আমি আমাদের জীবনকে দিয়েছি। এই দুজন যদি না থাকতেন তাহলে শ্রীরামকৃষ্ণের এই যে সাধনাগ্নি সেটিকে প্রজ্বলিত রাখা যেত না, শ্রীরামকৃষ্ণের শরীর থাকতো না। আমি দুজনের কাছে তিনজনের কাছে আমাদের ভীষণভাবে কৃতজ্ঞ থাকা দরকার, আমরা কৃতজ্ঞ থাকি না। একজন হলেন রানী রাসমণি, দ্বিতীয় জন হলেন মথুরানাথ, আর তৃতীয় জন হলেন হৃদয়রাম। হৃদয়রাম যতই কষ্ট দিয়ে থাকুন, হৃদয়রাম না থাকলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে এই লীলা বিলাস কোনো দিন করতে পারতাম না। মা ঠাকুরুন সবাই, নরেন্দ্রনাথ সবাই তার জীবনে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু এদের প্রতি আমাদের কখনো অকৃতজ্ঞ হলে চলে না। এরা রামলাল দাদাও ঠিক ওভাবে সেবা করেন, হৃদয়রাম যে হাতবে সেবা করেছেন, এরকম বর্ণনা আছে। এত পায়খানা করেছেন ঠাকুর, পায়খানা করতে করতে তার মলদ্বার সম্পূর্ণ হিজে গেছে, শেষে হৃদয়রাম দুহাত দিয়ে ধরে তার মল পরিষ্কার করেছে। এই প্রাণ ঢালা সেবা, শ্রী শ্রীমা বলেছিলেন যখন হৃদয়রামের কথা বলা হতো যে হৃদয়রাম এত অত্যাচার করতেন যে ঠাকুর পোস্তার ওপর থেকে ঝাঁপ দিতে গিয়েছিলেন, মা বলেছিলেন অত যে সেবা করে সে অমন একটু আধটু করে, মানে এই তার যে অত্যাচার সেটাও একটু আধটুতে রূপান্তরিত হয়েছিল অবতারের সঙ্গিনীর কাছে। লোকে জিজ্ঞাসা করতো, আচ্ছা সে আপনার এত সেবা করলো মথুরানাথ, নিশ্চয়ই তার মুক্তি হয়েছে? ঠাকুর বললেন, না না, সে আর কোথায়, সে বোধহয় কোথাও রাজা হয়ে জন্মেছে, তার ভোগ বাসনা ছিল। এটা একটা খুব একটা ভাবনার কথা, অবতারের সঙ্গী হলেই বা অবতারের সঙ্গ করলেই আমাদের মুক্তি হবে নয়, কিন্তু আমাদের আন্তরিক চেষ্টা, আমাদের নিজেদেরও নির্বাসনা হতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা নির্বাসনা হতে পারবো ততক্ষণ পর্যন্ত অবতারের জীবনের কাজ উপস্থিতিও আমাদের কোনো কাজে লাগবে না, এটা কিন্তু কথা। ওই যে গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনা জীব ছাড়ে খাড়ে গেল। গুরুর কৃপা পাই আমরা, ইষ্টের ভালোবাসা পাই, এমনকি সহযাত্রীদেরও ভালোবাসা পাই, কিন্তু আমি যদি সাধন পথে না চলি, আমি যদি সাধক না হতে চাই, তাহলে কখনোই আমার মুক্তি হবে না। আজকে আমাদের পরবর্তী আলোচনার বিষয় আরেকজন, যাকে ছাড়া শ্রীরামকৃষ্ণ জীবন আলোচনা করা যায় না, তিনি হলেন রামচন্দ্র দত্ত। ঠাকুরের কাছে তিনি এসেছিলেন, ঠাকুরের অন্যতম পার্শ্বদ। তার জন্ম 1851 সালে 30শে অক্টোবর, ঠাকুরের থেকে বেশ অনেকটা তিনি ছোট ছিলেন। নারকেলডাঙায় তার বাবার নাম ছিল নৃসিংহ প্রসাদ দত্ত। তিনি খুব অল্প বয়সে, মাত্র খুব সম্ভবত 2 থেকে 2.5 মাসের মধ্যে তিনি তার মাকে হারান, কিন্তু তার মা দয়াবতী তুলসীমণি দিব্য গুণের অধিকারিণী ছিলেন। তিনি সমস্ত কাজ টাজ সেরে খেতে বসতেন, সেই সময়ও যদি কেউ সংসারের দারিদ্র এবং কষ্টের কথা বলতেন, তিনি তাকে তার সমস্ত খাবার তুলে দিতেন। কখনো অন্যকে, যেমন আমাদের চন্দ্রামণি দেবী গ্রাম ঘুরে এসে অভুক্তকে ধরে নিয়ে খাওয়াতেন, এটা সেরকম নয়, কিন্তু যেই তার কাছে অভুক্ত আসুক না কেন তাকে তিনি নিজের খাবার দিয়ে দিতেন। নৃসিংহ ঠাকুর মায়ের এই দিব্য গুণটা, তুলসীমণি দেবীর এই দিব্য গুণটা রামচন্দ্র দত্ত পরবর্তীকালে পেয়েছিলেন। তার বাবা নৃসিংহ প্রসাদ ছিলেন নিষ্ঠাবান বৈষ্ণব, এবং তার দাদু রামচন্দ্র তিনিও ছিলেন পণ্ডিত, এবং তিনি কুলগুরু, বৈষ্ণবদের গুরু ছিলেন তিনি, তার অনেক মন্ত্র শিষ্য ছিল। এই উত্তম বৈষ্ণবকুলে জন্ম হওয়ার ফলে ছোট থেকেই রামচন্দ্রের ভেতরে বৈষ্ণবীয় সংস্কার, বৈষ্ণবীয় আচার আচরণ আসতে থাকল। রামচন্দ্র যখন বালক অবস্থায় ছিলেন, সবাই দেখতেন রামচন্দ্রের নিজস্ব একটি ঠাকুর ঘর ছিল, সেইখানে তিনি শ্রীকৃষ্ণকে খেতে দিতেন, তাকে গান শোনাতেন, এমনকি নাচতেন। যেমন গোপীরা নেচে শ্রীকৃষ্ণের মনোরঞ্জন করেন,
ঠিক তেমনি তিনি শ্রীকৃষ্ণের মনোরঞ্জন করার জন্য তার সামনে নাচতেন, সমবয়স্ক দিয়ে মহোৎসব করতেন এবং সবাইকে ডেকে ডুকে এনে প্রসাদ দিতেন। এছাড়াও তিনি শ্রীনিবাস বাবাজির আশ্রমে যাতায়াত করতেন, এমনকি শিখের বাগানে যেখানে সাধু সন্ন্যাসীরা আসতেন সেখানেও তার গমনাগমন ছিল। ছোটবেলা থেকে আজীবন তিনি নিরামিষাসী ছিলেন। তার এক প্রিয়জন, তার একজন আত্মীয়র বাড়িতে তিনি একবার যাওয়ায়, ছোট ছেলে তো, মাহারা ছেলে, সবাই ভালোবাসতে চায়, সেই মাহারা ছেলেকে ভালোবেসে আমিষ খাওয়ানোর চেষ্টা করা হলো। ছোট্ট ছেলে, তখন তার মাত্র 10 বছর বয়স, তখন তিনি সেটার বিরোধিতা করলেন। যখন যাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হলো, তখন সেই রাত্রেই তিনি সেই জায়গা ছেড়ে রওনা দিয়ে দিলেন, সেই লোকটির বাড়ি ছেড়ে চলে গেলেন। পথে একজন স্নেহশীলা গৃহবধূর চোখে পড়ায় তাকে তিনি তার বাড়িতে স্থান দিলেন, তাকে খেতে দিলেন। বাড়িতে যথেষ্ট জায়গা না হওয়ার জন্য তিনি সেই রাত্রে একজনের বাড়িতে থাকলেন, কিন্তু নিজের আদর্শকে ধরে থাকলেন। পরের দিন কপর্দক শূন্য হয়ে যাত্রা শুরু করেছেন সেই আশ্রয়দাত্রীর বাড়ি থেকে। পথে একজন তার পরিচিত একজনকে চেনা দেখা যাওয়ায় কলকাতা অবধি টিকিট কেটে দেন এবং তিনি যাত্রা করেন। এটা বলার উদ্দেশ্য এই যে তারা জীবনের প্রতি, এই নিজেদের আদর্শের প্রতি কতখানি আদর্শনিষ্ঠ ছিলেন এবং যে কোনো অবস্থাতে কোনো কিছুতেই তারা কখনোই তাদের আদর্শকে ছোট করেননি। এই সব ছোট্ট ছোট্ট গুণ, এগুলো আমাদের ভাবার কথা, কারণ আমরা যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে ভালোবাসি, তার পার্শ্বদের এই দিব্য গুণগুলো যেন আমাদের ভেতরে একটু একটু করে আসতে থাকে। লেখাপড়ায় ভীষণ ভালো ছিলেন, লেখাপড়ায় খুব ভালো ছিলেন, তার প্রবেশিক্ষা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তার বাবা, তার প্রচুর অর্থ ছিল, কিন্তু তিনি এত মানুষজনকে দান ধ্যান করতেন, শেষে এমন অবস্থা হয়েছিল যে তিনি পরমুখাপেক্ষী হয়ে গেছিলেন। সুতরাং রামচন্দ্র অত বড়লোকের ছেলে হয়েও তিনি অন্যের বাড়িতে, আত্মীয়র বাড়িতে থেকে ক্যাম্পবেল মেডিকেল স্কুল থেকে চিকিৎসা বিদ্যা শিখতে শুরু করলেন এবং শেষ পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি পাশ করে কিছুকাল তিনি 40 টাকা মাইনে বেতনে গভর্নমেন্টের অধীনে কুইন অ্যান পরীক্ষকের সহকারী সহায়ক হিসেবে তিনি চাকরি নিয়েছিলেন। সেইখানে তার সঙ্গে একজনের পরিচয় হয়েছিল, তিনি হলেন CH Wood। সেই CH Wood ছিলেন তাদের ডিপার্টমেন্টাল হেড। CH Wood রামচন্দ্র দত্তকে অত্যন্ত ভালোবাসতেন, তার অনুসন্ধিৎসু মন দেখে তিনি তাকে একটু একটু করে নিজে হাতে ধরে সমস্ত কাজ শেখাতে শুরু করলেন এবং শিখিয়ে তিনি তাকে রসায়নশাস্ত্র, এই সমস্ত কাজে তিনি তাকে একেবারে যোগ্যতার উত্তরসূরি করে তুললেন। তিনি যখন ফিরে গেলেন বিদেশে, তার অনেকগুলি বই, দরকারি বই তিনি তার ছাত্রকে দিয়ে যান এবং উপহারস্বরূপ তিনি তার একটি ঘড়িও দিয়ে যান। আরেকটি দারুণ দিব্য গুণ তিনি তার ছাত্রকে দিয়ে গেছিলেন, সেটা হচ্ছে সাহেবের বিদ্যানুরাগ, বিদ্যা, পড়াশোনার ভালোবাসা, পড়াশোনার প্রতি ভালোবাসা, রসায়ন শাস্ত্রের প্রতি ভালোবাসা, এই দুটি সেই বুট সাহেব তাকে দিয়েছিলেন। রামচন্দ্র সেইটিকে নিয়ে তার কাজ আরম্ভ করেছিলেন এবং সেই কাজ করে তিনি ধীরে ধীরে ভালো কাজ করতে থাকলেন এবং তার চাকরিতে উন্নতি হতে থাকলো। নারকেলডাঙ্গায় তার যে পৈতৃক বাসভবন যেখানে তিনি জন্মেছিলেন সেটি তার বাবা ধরে রাখতে পারেনি, বিক্রি হয়ে যায় এবং পরবর্তীকালে ইনি টাকা পয়সা করে শিমুলিয়ায় ঠিক দত্ত পরিবারের কয়েকটি বাড়ি পরে তার নিজের বাড়ি করেছিলেন। রামদত্ত যে নরেন্দ্রত্বের প্রতিবেশী ছিল, ঠিক এইভাবে তিনি প্রতিবেশী হয়েছিলেন। দেখুন, ভাগ্য বিপর্যয়ও যে আমাদের ভগবানের কাছে নিয়ে আসে, এগুলো কিন্তু তার খুব বড় প্রমাণ। তার খুব সুন্দর একটি কার কর্মজীবন ছিল। তিনি তার রসায়নশাস্ত্রে তার পাণ্ডিত্য দিয়ে তিনি কুরচি গাছের ছাল দিয়ে এক ধরনের আমাশা প্রতিষেধক ওষুধ সেই যুগে আবিষ্কার করেছিলেন এবং তাতে প্রচুর তার সুনাম হয় এবং পেটেন্ট রাইট হওয়ার জন্য তার প্রচুর অর্থ আগমন হয় এবং এই আবিষ্কারের ফলে সরকার বাহাদুরও তার প্রতি কৃপাময় এবং সেই সময়ের যুগে তিনি 200 টাকা তার মাইনে 200 টাকাতে উত্তীর্ণ হলো। শুধু তাই নয়, তিনি যাতে স্বাধীনভাবে এইসব গবেষণার কাজ করতে পারেন সে বিষয়ে সরকার বাহাদুর
তাকে সাহায্য করেছিলেন। ছেলেবেলায় তার নাটক, অভিনয়, নাচ, গান এসবের প্রতি খুব আকর্ষণ ছিল, কিন্তু যত তিনি বড় হতে থাকলেন তার একটিই আকর্ষণ হতে থাকলো, সেটা হচ্ছে রসায়ন শাস্ত্রের প্রতি তার ভালোবাসা। এক নতুন রামচন্দ্রকে আমরা এরপর দেখতে পাব। তার বিয়ে হলো একেবারে চাকরির প্রথম অবস্থায় বালুখানায় ক্ষেত্রমোহন বাবুর মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। বিজ্ঞান শাস্ত্রে পারদর্শিতার সঙ্গে সঙ্গে তার আর্থিক উন্নতি যত হতে থাকলো তিনি ধীরে ধীরে নাস্তিক হতে থাকলেন। এক নতুন রামচন্দ্র দেখা দিল। ভগবানের কাছে বোধ হয় যারা আসেন সবই নেগেটিভ পথ দিয়েই আসেন, পজিটিভ পজিটিভ হয়ে এসেছে এরকম পাওয়াটা বোধ হয় খুব কঠিন। ওই একেবারে সব পথ ঘুরিয়ে আনেন, যদি পজিটিভ থেকে পজিটিভই হতো তাহলে বোধ হয় আমরা শ্রীরামকৃষ্ণকে সেভাবে বোধ হয় বুঝতে পারতাম না। তাই বোধ হয় তিনি ইচ্ছে করে আমাদের একটু নেগেটিভ করেন, যাতে ও রাস্তাটাও দেখা হয়ে যায়, যাতে পজিটিভের যে মহিমা, ইতিবাচক জীবনের ইতিবাচক দিকের যে মহিমা সেটা সম্পর্কে আমরা অবহিত হতে পারি। বাল্য থেকে সেই বৈষ্ণব কুলে যার জন্ম তিনি সম্পূর্ণ ভগবান বিরোধী হয়ে গেলেন। শুধু নাস্তিকই হলেন না, যেটা তিনি আগে কখনো করতেন না সেটা হলো এই, সবাইকে চেষ্টা করতেন, যারাই তার কাছে আসতেন তাকে নাস্তিক বানানোর চেষ্টা করতেন। তার তীব্র যুক্তি, তার তীক্ষ্ণ কথা, তার ভীষণ ভালো, তিনি খুব ভালো কথা বলতে পারতেন, তীক্ষ্ণ তার বুদ্ধি দিয়ে তিনি একেবারে মানুষকে কেটে কুটে তছনছ করে দিতেন। নিজের যেমন অবিশ্বাস, সেই অবিশ্বাসটা ঈশ্বরের অবিশ্বাস অন্যের ভেতরেও সঞ্চারিত করতে পারে। পরবর্তীকালে আমরা দেখেছি এই যে কথা দিয়ে তিনি অবিশ্বাসী মানুষকেও বিশ্বাসীতে রূপান্তরিত করেছেন। শ্রীরামকৃষ্ণ পুঁথির রচয়িতা আমাদের অক্ষয় কুমার সেন প্রথম যেদিন 100 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে যান, সেইখানে তার পরিচয় হয় রামচন্দ্র দত্তের সঙ্গে। তিনি তো গিয়েছিলেন এই দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথ ঠাকুরেদের সাথে, কিন্তু ফিরলেন রামচন্দ্র দত্তের সঙ্গে, এবং সমস্ত রাত্রির তারা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করেছিলেন। সন্ধ্যেবেলা তারা ওই ওনার মহিমাচরণ চক্রবর্তীর বাড়ি থেকে ফিরে এসে শ্রীরামকৃষ্ণের কথা বলা শুরু করলেন। যখন তাদের হুঁশ এলো তখন তারা দেখলেন রাত শেষ হয়ে গিয়ে দিন হয়ে গেছে, এবং শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আলোচনা করতে করতে কখন যে অক্ষয় কুমার সেনের হৃদয়ও আলোকিত হয়ে গেছে অক্ষয় কুমার সেন বুঝতেও পারেনি। এই যেমন একটা কালো দিকের কথা আপনাদের বললাম, এরকম একটা আলো দিকও ছিল। তার ধর্মে সামান্যতম উপায়ও তিনি দেখেননি। আগে দিন বলেছিলাম খ্রিস্টানরা সেই সময় কলকাতায় বিভিন্ন সময় নানা জায়গায় প্রচার করতেন, কাশী সারানন্দজির কাছে আমরা শুনেছি উনি চায়ের গল্প করতেন, কীরকমভাবে চায়ের প্রচার হতো, রাস্তায় মোড়ে মোড়ে চা তৈরি করে ফ্রিতে সবাইকে চা খাওয়ানো হতো। চায়ের নেশা যখন বাঙালি একবারে পুরো ডুবে গেল তখন ফ্রিতে চা খাওয়ানো বন্ধ হয়ে গেল, চায়ের বিক্রি বাড়তে থাকলো। ঠিক সেই রকম তারা পথসভা করতেন, পথসভা করে করে প্রভু যিশুর কথা বলতেন, একজন দুজন পাঁচজন সাতজন দশজন জড়ো হয়ে সেই তাদের কথা শুনত, যিশুর জীবনের অলৌকিক তত্ত্ব নিয়ে তারা আলোচনা করতেন। তারপরে যখন সেই তাদের বক্তৃতা শেষ হয়ে যেত সবাইকে ফ্রিতে ওই দিতেন, ওই দিতেন কি বেশ বলে বাইবেল তাদের উপহার দিতেন। এইরকমই একজন প্রচারক একদিন ট্রামের দ্বিতীয় ক্লাসে সেকেন্ড ক্লাসে উঠে পড়েছেন, সেখানে আমাদের রামচন্দ্র দত্ত চলেছেন, তিনি তার কলেজে তার কাজের জায়গায় চলছেন, তিনি সেই প্রচারক বর্ণনা করছেন যে মৃত্যুর পরে কী করে এই জীবন থেকে পরিত্রাণ পেতে যিশুর হাত আমাদের ধরা দরকার। আর ইনি ব্যঙ্গচ্ছলে তাকে বলছেন, মশাই মরলে পরিত্রাণে যা হয় হবে, আপনি তো এ যাত্রা পরিত্রাণ করুন, আপনার বক্তৃতার জ্বালায় প্রাণ একেবারে জ্বলছে। তাতেও তিনি লজ্জা পেলেন না। অবশেষে রামচন্দ্র দত্ত যখন মেডিকেল কলেজে নেমে গেলেন তার পেছন পেছন সেই প্রচারকও গিয়ে সমস্ত রাস্তা তাকে যিশুর মহিমা প্রচার করতে থাকলেন। অগত্যা রামচন্দ্র বললেন তিনি যিশু বিশু কারুরই তিনি অবলম্বন করেন না, কাউকে তিনি মানেন না, তিনি সম্পূর্ণ নাস্তিক। এই এত কিছু নাস্তিকতা সত্ত্বেও তার ছোটবেলার যে সেই বৈষ্ণবচিত যে ভাব সেগুলো কিন্তু তিনি কখনো ছাড়েননি। একবার তার স্ত্রী তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার বলেন যে তাকে মাংসের ঝোল ওই স্টু আর কি খাওয়ানোর জন্য,
তিনি বলতে থাকেন, আমার স্ত্রী মরে যাবে তবুও বাড়িতে আমি মাংসের ঝোর মাংস এনে কুলাঙ্গার হব না। জীবন এরকমভাবে চলছিল, একবারে নাস্তিকতা নিয়ে বেশ চলছিল। এক দীপাবলির সন্ধ্যায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আগুনে পুড়ে তার একমাত্র অনেকগুলি কন্যার মধ্যে কনিষ্ঠা কন্যা তিনি মারা গেলেন। তার এই মৃত্যু তাকে একবারে সম্পূর্ণ নাড়িয়ে দিয়ে গেল। তিনি এতদিন রসায়ন শাস্ত্রে পারদর্শী ছিলেন, এর সাথে ওই কেমিক্যাল জুড়ে ওই হয়, সবসময় চোখে দেখতে পেতেন। চোখে দেখা তার সম্ভব, এবং যা কিছু চোখে তিনি দেখতে পান না তা তিনি বিশ্বাস করতেন না। কিন্তু তিনি দেখলেন তার মেয়েটি তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় তার গায়ে আগুন লাগলো এবং সে পুড়ে ঝলসে জীবিত থেকে মৃততে রূপান্তরিত হলো, এবং তাকে কোনোভাবে তিনি আটকে রাখতে পারলেন না। তার মেয়ে শুধুমাত্র বাড়ির পাপোষ নয়, তার চেয়েও খারাপ অবস্থায় রূপান্তরিত হলো। তার মনে হতে থাকলো, মানুষে এইভাবেই কি চলে যায়, এইভাবেই কি হারিয়ে যায়? একেবারে মৃত্যু তাকে একবারে সম্পূর্ণ নাড়িয়ে দিয়ে চলে গেল। তার তখন সেই প্রথম যাত্রা শুরু হলো ঈশ্বরকে খোঁজার। যিনি ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিলেন তিনি ঈশ্বরের সন্ধান করতে বেরোলেন। তার কুরুগুরু তাদের সঙ্গে তিনি দেখা করলেন, কিন্তু কারুর কাছে তিনি ঠিক মতো কোনো প্রশ্নের উত্তর পেলেন না। ব্রাহ্ম খ্রিস্টান কর্তা ভজা সব সম্প্রদায়ের কাছে, সবার বই তিনি পড়া শুরু করলেন, সব সম্প্রদায়ের সাধকের কাছে তিনি গেলেন, কোথাও তিনি কিছু পেলেন না। ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের লেখা থেকে তিনি একজনের লেখা পেলেন, তিনি হলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস। যাত্রা করলেন তার দর্শনে। তারিখটা ছিল 13 নভেম্বর 1879 সাল। তিনি মনমোহন মিত্র এবং গোপালচন্দ্র মিত্র নৌকা যোগে দক্ষিণেশ্বরে আসেন। প্রথম দিন তারা সাহিবিকেতায় শিক্ষিত, তারা ঠিক জানেন না যে রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় থাকেন। এদিক খুঁজছেন, ওদিক খুঁজছেন, অবশেষে তারা উত্তর পূর্ব বারান্দায় কয়েকজন পুলিশ বসেছিলেন দেখে তাকে জিজ্ঞাসা করলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব থাকেন কোথায়। তার নিজের ধারণা ছিল যে রামকৃষ্ণ পরমহংসদেব জটাজুটল একজন মানুষ, হাতেতে তার চিমটে থাকবে এবং অনেক শিষ্য পরিবৃত হয়ে তিনি থাকবেন। তার কাছে পৌঁছাতে গেলে প্রথমে শিষ্যদের কাছে পরীক্ষা দিতে হবে, তারপরে যেতে হবে। পুলিশরা বললে, না না সেরকম নয়, যান না, ওই ঘরের ভেতরে আছে। তিনি তারা ঘরের ভেতরেই বিদেশি কায়দায় নক করা মাত্রই সেই দরজা খুলে গেল। শুধু তাই নয়, ঠাকুর তাদের দেখা মাত্র ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। অবাক বিস্ময়ে রামচন্দ্র দেখতে থাকলেন, কেমন পরমহংস, গায়ের ঊর্ধ্বাংশে কোনো কাপড় জামা নেই, সাদা ল্যালপেরে কাপড় পরে আছে, আর কোঁচাটা গায়ে দিয়ে পিঠে করা, আর এরা হাত জোর করে প্রণাম করছে, আর তিনি মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন তাদের। শুধু এইখানেই শেষ নয়, তিনজনকে হাত ধরে তিনি তার খাটে এনে বসিয়ে সারা সন্ধে খুব গল্প করতে থাকলেন। আর ইনি তো খুব মানে রসায়ন শাস্ত্রে পারদর্শী, তাই তার খুব দেখার লোক দেখার খুব ক্ষমতা ছিল। তিনি হাঁ করে শ্রীরামকৃষ্ণকে দেখতে থাকলেন। ঠাকুরের একটি একটি গুণকে তিনি দেখতে খুঁজ দেখা শুরু করলেন এবং একটি একটি গুণের প্রেমে পড়তে থাকলেন। প্রথম যে জিনিসটির প্রেমে পড়েছিলেন সে হলো ঠাকুরের প্রশান্ত মূর্তি। ঠাকুরকে যত তিনি দেখছেন তার ভেতরের এই যে তীব্র জ্বালা, এই তীব্র কষ্ট একটু একটু করে চলে যাচ্ছে। দু নম্বর হচ্ছে মধুর আলাপ, এত মিষ্টি কথা তিনি এর আগে কখনো শোনেননি। মনে হচ্ছে তার সমস্ত কন্যাকে হারানোর যে বেদনা সবটুকু যেন চলে গেছে। আরেকটা হচ্ছে বাহ্যম্বর শূন্যতা, তার কোনো আড়ম্বর ছিল না, বাইরের লোক দেখানো কোনো কিছু ছিল না। আমি তো মাঝে মাঝে ভাবি এই যে কপালে টিপটাপ পরি, লোকে কত কি বলে আমাকে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভক্ত আমরা, তার সামান্যতম বাহ্য আড়ম্বরও তার ছিল না। আর তার কথাবার্তা যেটা তিনি ভালোবাসতেন, সহজ কিন্তু যুক্তিপূর্ণ, কোনো কথা অযৌক্তিক নন, অযৌক্তিক একটি শব্দ শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেননি। রামচন্দ্র পরবর্তীকালে তার স্মৃতিকথায় লিখেছিলেন যে এমন যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত এর আগে কখনো আমি শুনি নাই। আর মনমোহন মিত্র তারা নিজেদের সঙ্গে আলোচনা যখন ফিরে এলেন, যখন ফিরে আসছেন তখন এই ঘটনাটা তার স্মৃতিকথায় আছে, যেখান থেকে আমরা এটা পেয়েছি।
সেখানে ওই তারা ফিরে আসছেন নৌকায় করে, নৌকায় করে একে অপরে আলোচনা করছেন শ্রীরামকৃষ্ণকে কার কেমন লাগলো। ইনি বলছেন যে এরকম যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত আগে কখনো শুনিনি, আর মনমোহন মিত্রের যেটা ভালো লেগেছিল সেটা তিনি বললেন। তিনি আমাদেরও সঙ্গে এরূপ ব্যবহার করলেন যেন আমরা তার কত আপনার জন, কত কালের পরিচিত। আর রামচন্দ্র দত্ত তাঁর এই বিষয়টিকে সমর্থন করে বললেন, মহৎ ব্যক্তির লক্ষণ এই যে তারা সম্পূর্ণ অপরিচিত লোককে ক্ষণকালের মধ্যে পরমাত্মীয় করে নেন। আমাদের সৌভাগ্য হয়েছিল খুব ছেলেবেলায় যখন ছোট ছিলাম, ছোট মানে কলেজে পড়ি, তখন পাহাড়ে যেতাম আর আসার পথে প্রত্যেকবার লক্ষ্ণৌ আশ্রমে আসতাম, সেখানে গিয়ে শ্রীধরানন্দজির সঙ্গে আলাপ হয়েছিল। আমার কখনো দেখে মনে হয়নি ওখানে ওনাকে আমি কোনোদিন চিনি না, কোনোদিন দেখিনি এর আগে। তারপর অনেক বছর পরে তখন উনি ইয়েতে আছেন, অস্ট্রেলিয়ায় আছেন, অস্ট্রেলিয়া থেকে তিনি একবার কলকাতায় এলেন, আমাকে বেলুড় মঠ থেকে পাঠানো হয়েছিল ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময়। আমি দেখছি দূর থেকে উনি আসছেন এয়ারপোর্ট থেকে, এমন সুন্দর করে হাত নাড়ছেন, আমাকে দেখে এমন সুন্দর করে হাসলেন। আমি প্রণাম করার আগেই উনি হাতটা বাড়িয়ে আমার হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। মনে হলো কতকালের পরিচিত, আমাকে তিনি যেন কত দিন ধরে চেনেন। এবং সমস্ত রাস্তা এমন করে গল্প করতে করতে এলেন, মনে হলো আমি আর তিনি যেন জন্মে জন্মে একে অপরকে চিনি। এটা হচ্ছে মহাপুরুষের লক্ষণ, ঠাকুরকে তিনি দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি মাঝে মাঝেই ঠাকুরের কাছে যেতেন, আর তারা ওই শনিবার দিন যেতেন, শনিবার দিন সারাদিন থেকে রবিবার সন্ধ্যের সময় তারা ফিরে আসতেন। একটি গানের কথা আমি অনেকবার বলেছি যে গানটি তারা গাইতেন, আমার তখন কথাগুলো মনে ছিল না বলে তাই মনে বলতে পারিনি। কথাগুলো এই, তারা যখন ফিরে আসতেন গাইতেন, গৃহে ফিরে যেতে চাহে না, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণতলে পড়ে থাকি অনিবার, আর বীরে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে না। মনে হয় গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছে হয় ওই চরণতলকে পড়ে থাকি অনিবার, তার শ্রীপাদপদ্মেই যেন আমি পড়েই থাকি। এইটাই তাদের মনে হতো, কখনো আর তাদের ফিরে আসতে ইচ্ছে করতো না। এই অভিজ্ঞতা তাদেরও যেমন ছিল, একই অভিজ্ঞতা আপনার আমাদের সকলের হয়েছে। বিশেষ করে বেলুড় মঠে গেলে আর মনে হয় না, আমার তো মনে হতো না যখন যাতায়াত করতাম যে আর বাড়ি ফিরে যাই, এখানে থেকে গেলেই হয়। যখন গেটের দারোয়ান বার করে দিত, আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতাম, তখন মনে হতো এরা বড় নিষ্ঠুর, আমাদেরকে কেউ থাকতে দেয় না। যত তিনি এই শ্রীরামকৃষ্ণের সঙ্গ করতে থাকলেন, নাস্তিক রামচন্দ্র ধীরে ধীরে আস্তিকত্বে পরিণত হলেন, তার অদ্ভুত অদ্ভুত সব দর্শন হতে থাকলো। একদিন তিনি রাত্রের শেষে, শেষ রাত্রে তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? একটা পুকুরের মধ্যে তিনি স্নান করছেন, এবং যত স্নান করছেন তত যেন তিনি পবিত্র হয়ে যাচ্ছেন, প্রতি স্নানে স্নানে যেন তিনি পবিত্র হয়ে যাচ্ছেন। এমন সময় তিনি দেখলেন, তিনি যখন ওই ভিজে কাপড় পরে উঠছেন, তখন দেখলেন ঠাকুর সেখানে উপস্থিত হয়ে তাকে মন্ত্র দীক্ষা দিলেন। তারপরে সেই মন্ত্র তিনি প্রতিদিন জপ করতে থাকলেন। তার মনে হতো যখন তিনি এই জপ করতেন, যে মন্ত্র যেন তাকে যেন একদম বিস্তার করেছে, তাকে যেন একদম ছেয়ে ফেলেছে ওপর থেকে নিচ অবধি। তিনি ঠাকুরের কাছে সব নিবেদন করলেন। তারপরে ঠাকুর তার উত্তরে একটি ছোট্ট কথা বলেছিলেন, স্বপ্নসিদ্ধ যেই জনা মুক্তি তাঁর ঠাই, যে স্বপ্নে মন্ত্র পেয়ে সিদ্ধ হয়েছে মুক্তি তার করতলগত। কিন্তু তার কিছুতেই আর এরকম কিছু হতো না, নানা রকমের ছোট্টখাট্টো দর্শন হতো, এবং কোনোদিন তিনি সেই তার দর্শনের কোনো রকম কারণ খুঁজে পেতেন না। তিনি তো খুব ওই রকম মানুষ ছিলেন যে প্রত্যেকটা জিনিস যেটা চোখে দেখতে পাচ্ছি না, যেটা বুঝতে পারছি না, সেটাকে আমি কোনোভাবে গ্রহণ করব না, কিন্তু সব অদ্ভুত অদ্ভুত দর্শন। একদিন তিনি এবং তার বন্ধু গোলদিঘিতে বসে, পটলডাঙ্গার গোলদিঘিতে বসে তারা নিজেদের জীবন সম্পর্কে আলোচনা করছেন। বন্ধু তার মানসিক অশান্তি সম্পর্কে বলছেন, খুব কষ্টে আছেন তিনি সেই কথা বলছেন, এবং তিনি রামচন্দ্র দত্তের সঙ্গে তার দুঃখের কথা ভাগ করে নিচ্ছেন। এমন সময় দুজনেই দেখলেন এক দীর্ঘকায় শ্যামবর্ণ ব্যক্তি তাদেরকে ক্রস করে যাওয়ার সময়
মৃদুস্বরে বলতে থাকলেন, ব্যস্ত হচ্ছ কেন, শুয়ে যাও। তারা দুজনেই চোখে দেখলেন, কিন্তু মুহূর্তের মধ্যে তারা এটাও দেখলেন সেই কালো দীর্ঘকায় ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হতবাক হইলেন, ভাবলেন মস্তিষ্কের বিকার। তারা ঠাকুরের কাছে গিয়ে সমস্ত কথা বললেন। ঠাকুর বললেন, অমন কত কি দেখবে। এই যত শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আসতে থাকলেন, ততই তার ভেতরে আরেকটা ভাব খুব জাগতে থাকলো। তার মনে হতে থাকলো সময় পেরিয়ে যাচ্ছে, তার কিছু হচ্ছে না। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ বুঝি তাকে যথেষ্ট কৃপা করছে না। একদিন তিনি ঠাকুরকে ধরে বসলেন, ঠাকুরকে বললেন যে কিছুই তো হচ্ছে না। ঠাকুর বললেন, আচ্ছা আচ্ছা চেষ্টা করে দেখো। যেমন তিনি বলতেন জগন্মাতার কৃপা হলে হবে, এই হলে হবে, তাই হলে হবে, তিনি তখন বললেন যে না, আপনাকেই করে দিতে হবে। তিনি আরও শান্ত হয়ে উত্তর দিলেন, আমি আর কি করব বাপু, সব হরির ইচ্ছায়। এবার যখন তিনি কিছুতেই রাজি হলেন না, তখন ঠাকুর ভীষণ রকম খেপে গেলেন। এরম কথা বোধহয় আমাদের বলারও দুঃসাহস হয় না। তিনি বলেছিলেন, আমি কারুর খাইও না, নিও না, পড়িও না। তোমাদের এখানে যদি আসতে ইচ্ছা হয় এসো, তাহলে একেবারে এসো না। একটা নিদারুণ উপেক্ষা, এমন আঘাত করলেন শ্রীরামকৃষ্ণদেব। সেই রাত্রির থেকে তিনি শ্রীরামকৃষ্ণদেবের ঘরের বাইরে বসে থাকলেন। তার মনে হতে থাকলো যাকে তিনি সবচেয়ে ভালোবাসেন তাকে বোধহয় সবচেয়ে বেশি আঘাত দিয়ে ফেলেছেন, তাই বোধহয় তিনি এরকম নিদারুণভাবে উপেক্ষা করছেন। তার আরও মনে হতে থাকলো শ্রীরামকৃষ্ণকে তাকে স্বপ্নে দীক্ষা দিয়েছেন, এ কথা সত্য, কিন্তু তার সেই মন্ত্র জপ করে সিদ্ধ হবার মতো তিনি বোধহয় যথেষ্ট যোগ্য নন, তাই বোধহয় শ্রীরামকৃষ্ণ তাকে এরকমভাবে উপেক্ষা করছেন। তার ওই বাইরে মনে হলো আজকে তিনি আত্মহত্যা করবেন। বাইরের যে সব পাতা বর্ণনা আছে এই শ্রীরামকৃষ্ণ জীবনীতে আরেক জায়গায়, যে তিনি এত বিরহে কাতর হয়েছিলেন, তার বেদনায় যেন সমস্ত প্রকৃতিও স্তব্ধ হয়ে গেছিল। আর সেই স্তব্ধ প্রকৃতির মধ্যে তিনি নিরন্তর জপ করে চলেছিলেন তার ইষ্টমন্ত্র। এই সমস্ত রাত যখন মধ্যরাত অতি সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, একইভাবে তিনি জপ করছেন। মধ্যরাত্রে আচমকা তিনি শুনলেন ঘরের দরজা উন্মুক্ত হলো, শ্রীরামকৃষ্ণ বেরিয়ে এলেন এবং তাকে ওই উত্তরের দিকে বারান্দায় শয়ন করতে বলে নাম জপ করতে বললেন। গভীর রাত্রে বেরিয়ে এসে তিনি তাকে শান্তি প্রদান করলেন, তার অ্যাকসেপ্ট করলেন, তার সমস্ত দায়িত্ব নিলেন এবং তিনিও যেন শান্ত হয়ে উঠলেন। যে নাস্তিক রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, তিনি ধীরে ধীরে শুধু আস্তিকে রূপান্তরিত হলেন না, তিনি রামকৃষ্ণময় রূপান্তরিত হলেন। এক অদ্ভুত যাত্রা শুরু হলো রামচন্দ্রের জীবনে। এ জীবনের অদ্ভুত একটা ভাব, তার জীবনটাকে সম্পূর্ণভাবে তিনি বদলে দিতে থাকলেন। রামচন্দ্র দত্ত বড় কৃপণ ছিলেন, অর্থব্যয় তিনি ভীষণ কুণ্ঠিত ছিলেন। ঠাকুর তাই জানতেন যে রামচন্দ্র দত্তর এই যে একটা বাজে গুণ আছে, সেটাকে তিনি ওই নিয়ে যাওয়ার জন্য, সেটাকে ভেঙে দেওয়ার জন্য তিনি নানা রকমের কাণ্ড করতেন। ঠাকুর রামচন্দ্র চাইতেন যে ঠাকুরকে অন্যান্য ভক্তরা যেরকম নিয়ে যায়, তিনিও তার বাড়িতে যেন নিয়ে যান। ঠাকুর কিছুতেই যেতে রাজি হতেন না, কারণ তিনি জানতেন রামচন্দ্র দত্ত খুব কেপ্পনি করবে আর তার সেই কেপ্পনিতে সেই উৎসব ভালো করে হতে পারবে না। ঠাকুর বড়লোকদের বাড়িতে এই কারণেই যেতেন যাতে সে যে বাড়িটা খুব, তখনকার দিনে বড়লোকদের বাড়ি খুব বড় হতো, যাতে অনেক ভক্ত সেখানে আটে এবং ঠাকুর চাইতেন যে উৎসব শেষে প্রত্যেক ভক্তকে যেন কিছু প্রসাদ দেওয়া হয়। তাই তিনি বড়লোক ভক্তদের বাড়িতে যেতেন এবং সেই প্রত্যেক এই কারণে বড়দের কাছে আসতেন। কিন্তু রামচন্দ্র দত্তর বাড়িটা বড় ছিল, কিন্তু তিনি বড় কৃপণ ছিলেন, সব কিছুতেই তার কষ্ট মানে এই কৃপণতা করার অভ্যাস ছিল। অবশেষে তিনি যখন কোনোভাবেই করলেন না, সেই ব্যয়কুণ্ঠ রামচন্দ্র নিজেও বুঝতে পারতেন না যে ঠাকুর কেন তার কাছে আসতে চান না। একদিন ঠাকুর বলেই ফেললেন কেন তাকে আসতে চান না। অতঃপর তিনি ঠাকুরেরকে কথা দিলেন তিনি আর কখনো রকম ব্যয়কুণ্ঠ হবেন না। সেই বছর বৈশাখ পূর্ণিমার পরে ঠাকুর তার বাড়িতে শুভাগমন করলেন এবং সেই দিনে তিনি এত ভালো ব্যবস্থা করেছিলেন, এত সুন্দর আয়োজন করেছিলেন যে
ঠাকুর অত্যন্ত প্রীত হয়েছিলেন। রামচন্দ্র দত্তের খ্যাতি ছিল জানেন তো, তিনি খুব ভালো ভক্তদের নিয়ে ভক্ত সম্মেলন করতে পারতেন, বাজার দোকান হাট সমস্ত কিছু করে উন্নততম ব্যবস্থা করে তিনি একটি সুন্দর শ্রীরামকৃষ্ণকে নিয়ে ভক্ত সম্মেলনের আয়োজন করতেন। আজ এই পর্যন্ত, আগামী দিন আমরা শুনব রামচন্দ্র দত্তের জীবনের আরও একটি দিক। রামচন্দ্র দত্ত সাধক থেকে সিদ্ধের পর্যায়ে উত্তীর্ণ হল, সেই গল্প শুনব আমরা আগ পরের দিন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।